আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে কীভাবে আপনারা জিমেল অ্যাকাউন্ট ডিলিট করবেন বা গুগল অ্যাকাউন্ট কীভাবে ডিলিট করতে সেটাই আমি আপনাদের আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো তার জন্য আপনারা সেম প্রথমে মোবাইলটিকে ওপেন করবেন মোবাইলটিকে যখনই ওপেন করবেন ওপেন করার পর এখানে আপনাদের যে জিমেলের অ্যাপটি রয়েছে জিমেলের অ্যাপটিকে আপনাদের ওপেন করতে হবে আমি জিমেলের অ্যাপটিকে খুঁজে নিচ্ছি খুঁজে নেওয়ার পর এখান থেকে কী করব সেম জিমেল অ্যাপটিকে ওপেন করছি জিমেল অ্যাপটিকে ওপেন করার পর ওখানে দেখতে পারেন ওপরের দিকে প্রোফাইল আইকন ওই অপশনের ওপরে আপনাদের ক্লিক করতে হবে যখন আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনাদের যেই জিমেল আইডিগুলি রয়েছে ওই জিমেল আইডিগুলি আপনার আপনারা এখানে দেখতে পারবেন যেটাকে ডিলিট করবেন সেটাকে আপনারা সিলেক্ট করবেন পর এখানে ম্যানেজিয়ার গুগল অ্যাকাউন্ট বলে দেওয়া থাকবে এই অপশানে আপনাদের ক্লিক করতে হবে আমি ম্যানেজীয়র গুগল অ্যাকাউন্ট অপশানে ক্লিক করবো ক্লিক করার পর এইরকম কিছুটা ইন্টারফেস কিন্তু শো করবে এখানে হোম দেওয়া থাকবে পার্সোনাল ইনফো বলে দেওয়া থাকবে ডেটা অ্যান্ড প্রাইভেসি অপশান দেওয়া থাকবে এবং সিকিউরিটি অপশান কিন্তু আপনারা পেয়ে যাবেন এগুলো কিন্তু আপনারা দেখতে পারবেন এখানে আপনাদের কী করতে হবে এই ডেটা অ্যান্ড প্রাইভেসি অপশনে ক্লিক করতে হবে আমি করবো সিম্পলভাবে এই অপশানে ক্লিক করার পর এই ডেটা অ্যান্ড প্রাইভেসি অপশানে ক্লিক করবো ক্লিক করার পর নিচের দিকে আসতে হবে আপনাদের নিচের দিকে চলে আসবেন আসার পর এখানে অপশান পেয়ে যাবেন কি এখানে ডিলেট ইয়োর গুগল অ্যাকাউন্ট বলে একটি অপশন থাকবে এই অপশনের উপরে আপনাদের ক্লিক করতে হবে যখনই ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনাদের কিছুটা এরকম ইন্টারফেস কিন্তু শো করবে বা এরকম কিছুটা আপনাদের দেখাবে এখান থেকে আপনার ইনফরমেশানগুলি কিন্তু ডাউনলোড করে রাখতে পারেন বা এগুলো আপনারা সব কিন্তু ডিলেট করতে পারবেন খুব সহজেই আমি কী করবো এখানে ডিলেট করবো তার জন্য কী করবে সিম্পলভাবে দুটি বক্স থাকবে দুটি বক্সে আপনাদের চিহ্ন করতে হবে এটা আপনারা পড়ে নিতেও পারেন এটা আমি কী করবো সিম্পলভাবে দুটি অপশানে চিহ্ন করে দেবো করার পর এখানে দেখতে পারবেন এই ডিলেট অ্যাকাউন্ট বলে একটু অপশান থাকবে এই অপশান আপনাদের ক্লিক করতে হবে আমি ডিলেট অ্যাকাউন্ট অপশানে ক্লিক করছি তাহলে কিন্তু এখান থেকে কিন্তু সেই অ্যাকাউন্টটি ডিলেট হয়ে যাবে এবার যখনই করবেন তখন কিন্তু আপনাদের প্লিজ ওয়েট বলে লেখা থাকবে এখানে লেখার পর এখানে দেখবেন আপনাদের অ্যাকাউন্ট কিন্তু ডিলেট হয়ে যাবে এবং এই অ্যাকাউন্টটিকে কিন্তু আপনার রিকভারও করতে পারবেন রিকভার ইওর অ্যাকাউন্ট বলে দেখা থাকবে এই অপশানটি ক্লিক করে কিন্তু আপনার সেই ডিলেট হওয়া অ্যাকাউন্টটিকেও কিন্তু আপনার রিকভার করতে পারবেন কারণ আমি এখানে ডিলেট করব জন্য কোনো অপশান নিয়ে আমি ক্লিক করবো না এখানে সিম্পলভাবে রিপ্লেস করে নেব তারপরে এটা ব্যাক চলে আসছে একবার আমি ব্যাক এসে কিন্তু আমি আপনাদের দেখাবো এখানে ব্যাক আসলেও কিন্তু কোনো রকম কিছু আপনাদের দেখাবে না কারণ অ্যাকাউন্টটিকেই আমি আপনাদের ডিলিট করে দেখালাম আপনারাও ঠিক এরকমভাবে ডিলিট করতে পারবেন এবং একটি জিনিস বলছি আপনাদের ওখানে হয়তো ডিলেট করার পর কিন্তু আপনাদের অ্যাকাউন্টটি শো করছে অ্যাকাউন্টটি শো করছে বলতে অ্যাকাউন্ট আর কোনো কাজই হবে না আপনাদের অ্যাকাউন্টটি ডিলেট হয়ে গিয়েছে পুরোপুরিভাবে বা অ্যাকাউন্টটি ডিলেট করেছেন তার সত্ত্বেও কিন্তু আপনাদের জেমেলে শো হচ্ছে ওটা আপনাদের কিছুটা সময় নিয়ে দেখাবে বা ওখান থেকে আপনার যেই আপনাদের ডিভাইসের মধ্যে আপনাদের লগ ইন আছে ওটা কিন্তু আপনারা রিমুভ করে দেবেন এখান থেকে দেখতে পারবেন ফিন্সিং এখান থেকে দেখবেন এটা কিন্তু ডিলেট হয়ে গিয়েছে পুরোপুরিভাবে এখানে কন্টিনিউ দেখাবে এখানে যখন আপনারা চেঞ্জ করবেন তখন কিন্তু আর এই অপশনটি কিন্তু শো করবে না আর একবার আমি আপনাদের জিমেলে গিয়ে দেখাচ্ছি তাও কিন্তু এখানে শো করবে আমি আপনাদের দেখাচ্ছি কিন্তু এটা কিন্তু পুরোপুরিভাবে কিন্তু এটা ডিলেট হয়ে গিয়েছে আপনি ঠিক এরকমভাবে কিন্তু জিমেল অ্যাকাউন্ট ডিলেট করতে পারবেন খুব সহজে কীভাবে করতে হয় সেটা আমি আপনাদের দেখালাম এরকমভাবে কিন্তু প্রত্যেকটি আপনাদের জিমেল অ্যাকাউন্ট ডিলেট করতে পারবেন যদি বেশি হয়ে থাকে আপনার জিমেল অ্যাকাউন্ট কীভাবে করতে হয় সেটা আমি আপনাদের আজকে এই ভিডিওর মাধ্যমে দিয়ে আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আর এই চ্যানেলটিতে যদি আপনারা নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটি করতে অবশ্যই আপনার সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন চলুন